সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে বিএনপি। পঞ্চগড়ে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এই ঘটনা সরকারের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির নেতারা। সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবি আদায়ে বিভিন্ন জেলায় শনিবার গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতারা জানান, জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চায়, সেই দাবির কথাই বলছে বিএনপি। পঞ্চগড়ে গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ময়নাদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফ নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছে। পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি নেতারা। যেটা আমরা তাদের প্রতি এই এই রাজনৈতিক সহিষ্ণুতা আমরা যেটা দেখিয়েছি, যে আমাদের যে ঢাকার কর্মসূচি বাতিল করে ঢাকার বাইরে করেছি, তারা তো সেটার সেটার প্রতিদান তো দূরের কথা, সেটার তারা পঞ্চগড়ে লাশ দিল এবং আরো ফিরোজপুরে আক্রমণ করেছে, আরো দুই এক জায়গায় আক্রমণ করেছে। বরিশালে গণমিছিলের আগে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে। বরগুনা, দিনাজপুর ও মেহেরপুরে পুলিশের বাধার মুখে পড়ে গণমিছিল। সাতক্ষীরায় পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় জামায়াতের গণমিছিল। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে বিএনপি। পঞ্চগড়ে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এই ঘটনা সরকারের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির নেতারা। সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবি আদায়ে বিভিন্ন জেলায় শনিবার গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতারা জানান, জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চায়, সেই দাবির কথাই বলছে বিএনপি। পঞ্চগড়ে গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ময়নাদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফ নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছে। পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি নেতারা। যেটা আমরা তাদের প্রতি এই এই রাজনৈতিক সহিষ্ণুতা আমরা যেটা দেখিয়েছি, যে আমাদের যে ঢাকার কর্মসূচি বাতিল করে ঢাকার বাইরে করেছি, তারা তো সেটার সেটার প্রতিদান তো দূরের কথা, সেটার তারা পঞ্চগড়ে লাশ দিল এবং আরো ফিরোজপুরে আক্রমণ করেছে, আরো দুই এক জায়গায় আক্রমণ করেছে। বরিশালে গণমিছিলের আগে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে। বরগুনা, দিনাজপুর ও মেহেরপুরে পুলিশের বাধার মুখে পড়ে গণমিছিল। সাতক্ষীরায় পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় জামায়াতের গণমিছিল। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।